গোলাপবাগ মাঠ, গোলাপবাগ মাঠ হচ্ছে আপনার, গোলাপবাগ মাঠ হচ্ছে সেখানে গরুর হাট বসে। আমাদের দেওয়ানাটে যেমন গরুর হাট বসে, গোলাপবাগ মাঠেও গরুর হাট বসে। হয় নয়া পল্টনে পার্টি অফিসের সামনেই জনসভা করবে, মানুষ ধরে 10 থেকে 20 হাজার, আর ঘোষণা দিয়েছে যে আপনার 10 লক্ষ মানুষের সমাবেশ করে। শেষমেশ কি পেলাম? পার্টি অফিসের ভিতরে 15টা তাজা বোমা, 160 বস্তা চাল, 2.5 লক্ষ পানির বোতল আর লাঠি ছোটা। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে তারা আসলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য সেখানে সবার ঘোষণা দিয়েছে, এবং সেটিই সত্য হলো। 7 তারিখ থেকে সমাবেশ শুরু করলো, পুলিশের উপর হামলা পরিচালনা করলো। যখন সরকার কঠোর হলো তখন আবার বসলো, বসে সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো বাংলা কলেজের মাঠ মিরপুর অনেক বড়, সেখানে যান। তারা কি বেছে নিল মাঠটার নাম? কি? গোলাপবাগ মাঠ। গোলাপবাগ মাঠ হচ্ছে আপনার, গোলাপবাগ মাঠ হচ্ছে সেখানে গরুর হাট বসে। আমাদের দেওয়ানাটে যেমন গরুর হাট বসে, গোলাপবাগ মাঠেও গরুর হাট বসে। এত ময়দান থাকতে বেছে নিল কি গরুর হাটের ময়দান, তারা বেছে নিল কি গরুর হাটের ময়দান। সেই ময়দানের আয়তন 50,000 বর্গফুট। একটা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি একটা জনসভায় থাকে, 3 বর্গফুট একটা মানুষের জন্য জায়গা লাগে। তাহলে গোলাপবাগ মাঠে কত মানুষ ধরে? সর্বোচ্চ 15 থেকে 20 হাজার, আর আশেপাশে রাস্তা মিলিয়ে 50,000 মানুষের একটা সমাবেশ করলেন। আমি ফেসবুকে দেখলাম যে ঘোড়ার ডিমের কিচ্ছা আমি ছোটবেলায় শুনেছি, ফেসবুকে দেখলাম যে একজনে পোস্ট দিয়েছে একটি ঘোড়া 3টি ডিম পেরেছে, আর ঘোড়ার মধ্যে লিখে রেখেছে বিএনপি। অর্থাৎ এই 10 লক্ষ মানুষের সমাবেশের কথা বলে তারা সেখানে 50,000 মানুষের সমাবেশ করলো। এসেছিল কি জন্য? সরকারের পতন ঘটাবে। বলল 10 তারিখের পর থেকে খালেদা জিয়ার নেতৃত্বে দেশ চলবে, বলেছিল না? তারা সরকারের পতন ঘটাতে এসে নিজেদের পতন ঘটিয়ে দিয়েছেন। সরকারের পতন তো দূরের কথা, তারা সরকারের পদত্যাগ চাইতে এসেছিল, সরকারের পদত্যাগ চাইতে এসে নিজেরা পদত্যাগ করে বসলেন সংসদ থেকে। ওনারা মনে করেছেন সংসদ থেকে পদত্যাগ করলে মনে হয় সরকারের ভিত ধরে যাবে, সরকারের একটু কাতুকুতু লেগেছে, এর বেশি কিছু হয় নাই। আওয়ামী লীগের একটু কাতুকুতু লেগেছে, এর বেশি কিছু হয় নাই। তারা যেদিন পদত্যাগ করেছে সেই দিনেই আপনার সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করে দিয়েছে যে সংসদের আসন শূন্য এবং উপনির্বাচন হবে। এখন তারা বুঝবে যে কি ভুলটি তারা করেছে। সুতরাং এই বিএনপি এমপিদের পদত্যাগ, সরকারের পদত্যাগ চাইতে এসে নিজেদের পদত্যাগ, সরকারের পতন চাইতে এসে নিজেদের পতন তারা করে, তারা ঘরে চলে গেছে।